Hello guys, welcome back to another gameplay video. Minecraft Hardcore Season. প্রথম এপিসোডে সবাইকে অনেক অনেক স্বাগত. আশা করি সবাই ভালো আছেন. তো গত 4 দিন ধরে আমরা ভিডিও আপলোড করতে পাই না, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত. কেন আমরা হার্ডকোর সিরিজ নিয়ে কাজ করতেছিলাম আর আমরা আমাদের হার্ডকোর ওয়ার্ল্ডে ঢুকতে না ঢুকতে একটা ডেজার্ট পিরামিড পাই গেছি, যেটা আমাদের জন্য অনেক লাকি, কারণ এখানে অনেক ভালো লুট পাওয়া যায়। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পুরোটা দেখার জন্য, কেন আমরা সবসময় আগে আপনার এন্ডার ড্রাগন এগুলোকে ডিফিট করি পরে ঘর বানাই, কিন্তু এবার আমরা হার্ড করে সবার আগে আমরা আমাদের জন্য একটা কাসেল রেডি করব। তো ভিডিওটা সবাই পুরোটা দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। এখন তো আমার এগুলো পিরামিডের জিনিস ভাঙতে অবস্থা খারাপ হয়ে যেতেছে, কেন আমাদের কাছে পিকেস কোনো কিছুই নেই, আমরা মাত্র ওয়ার্ল্ডে এন্টার করছি। তো এখান থেকে নিচে তো দেখা যাইতেছে না, অনেক নিচে, মেবি ভাই এটা অনেক নিচে, এখানে যদি ভুলে চুলে পড়ি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবো। তো আমরা কিছু ব্লক, মানে ব্লক তো এখানে নাই, স্যান্ড কালেক্ট করে ফেলবো, কেন নিচে নামার পর আমাদের উপরে উঠার জন্য স্যান্ড দরকার হবে। তো চলেন আমরা কিছু স্যান্ড কালেক্ট করে ফেলি। তো মোটামুটি 14টা মতো, মানে 14 ব্লকের মতো আমরা স্যান্ড কালেক্ট করে ফেলছি, কেন স্যান্ড এতগুলো লাগবে না, কেন নিচে থেকে খালি আমরা উপরে উঠতে পারলেই হয়। এখন আমাদের আস্তে আস্তে ডিগিং করে নামতে হবে, বাম পাশে যদি ভুলে চুলেও পড়ে যাই আর প্রেশার প্লেটের উপর যদি পড়ি তাহলে তো পুরো ব্লাস্ট হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে ডিগিং করে নিচে নামি, চলেন। ভাই জায়গাটা অনেক অন্ধকার। আচ্ছা পাইছি চেস্ট, চেস্টের ভিতরে কি আছে, শুধু দুইটা আয়রন পাইছি আর বোন মিল আছে, আর বাকি যা আছে এগুলো না নেওয়ার মতোই, তাও বোনগুলো নিয়ে নিই পরে লাগতে পারে। প্রেশার প্লেটটা আগে ভাঙতে হবে, কেন এখানে যদি বুড়ো চুলে পাড়া পরে নিচে পুরো টিনটি বিছানো আছে, পুরো ব্লাস্ট হয়ে যাবে। তো এটার ভিতরে কি আছে, এটার ভিতরে শুধু বোন মেল আর বোন আছে আপনার, যা একটু ভাবছিলাম আয়রন পামো তাও পাই নাই, কিন্তু হ্যাঁ ইয়া পাইছি, অ্যামরাল পাইছি এটার ভিতরে। এটার ভিতরে আপনার শুধু আয়রন আর আপনার, তাও আয়রন বেশি নাই, চারটা মাত্র আয়রন পাইছি আমরা এটার ভিতরে। এটার ভিতরে তো আরও কিছু নাই ভাই, লুটটা বেশি খারাপ পাইছি, আমি ভাবছিলাম আরও ভালো লুট পাবো কিন্তু তেমন ভালো লুট পাই নাই। তো আমাদের ডিজার্ট প্যারামিড লুট করা শেষ, যা বেসিক অবস্থায় পাইছি অনেক ভালো পাইছি, কেন বেসিক অবস্থায় লুটটা আমার অনেক দরকার। আর এখন আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি ব্যাটের ব্যবস্থা করতে হবে, কেন আমাদের খাবারের মিটা আস্তে আস্তে কমতেছে, আর ব্যাট ছাড়া যদি রাতে জাগি থাকতে হয় তাহলে মবসরা বেশি ডিস্টার্ব করবে। আর হাট করে এটাই সবথেকে বেশি খারাপ জিনিস, যে রাতে জাগি থাকাটা। আর আমরা তো পুরো টেরাকোটা ব্যায়ামে চলে আসছি, সেন্ট ব্যায়াম তো শেষ। তো আমরা আমাদের কাসেলটা টেরাকোটা দিয়ে বানাবো ভাবতেছি, তাহলে আপনার একটু রিসোর্সটা ইজি হয়ে যাবে, না আবার রিসোর্স আমাদের খুঁজতে হবে, আপনার অনেক প্যারা খাবো। আর টেরাকোটা বায়োমে একটা জিনিস মজার হলো, আপনার অনেক মাইন শার্প আছে এখানে, যেখান থেকে লুট করতে গেলে অনেক ভালো ভালো লুট পাওয়া যায়, অনেক সময় ডায়মন্ডও পাওয়া যায়, অনেক সময় গোল্ডও পাওয়া যায়। তো এর জন্য আমাদের একটু ইজি হয়ে যাবে, কেন আপনার রিসোর্স অনেক লাগবে, আপনার কাসেল অনেক বড়ো কাসেল বানাবো, প্রায় আপনার 50 ফিট বাই 50 ফিট, মানে 50-50 ব্লকের কাসেল হবে, আমি যতটুকু মানে আইডিয়া আসতেছে এতটুকুই হবে। এখন আমাদের সবার আগে একটা সেফ প্লেস বের করে আমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে হবে, কেন আমার মিটার অবস্থা অনেক নামতেছে, একটু পর আমরা দৌড়াইতেও পারবো না। তো চলেন আমরা খাবারের ব্যবস্থা করে ফেলি আর আপনার কিছু টুলসও বানায় ফেলি। ফাইনালি আমার খাবার রেডি হয়ে গেছে, ও শান্তি, কেন আমার খাবারের মিটার অবস্থা বেশি খারাপ হয়ে গেছিলো, এখানে কোনো আপনার এনিমেলও স্পন হইতেছে না, তো খালি ফিশিংই করছি আমি লাস্ট 2 দিন। আর সামনে তো একটা মাইনক্রাফট উইথ চেস দেখা যাইতেছে, ও অনেক সামনে, তার মানে ওইখানে আপনার মাইনশাপ আছে। তো আমরা আমাদের বেসিক যা জিনিস আছে সবগুলো নিয়ে নিই, ফার্নেস টার্নেস এগুলো পরে লাগবে খাবার আবার কুক করার জন্য। এমনিও 30-40টার মতো মাছ আমি মানে কুক করে রাখে দিয়েছি, যেন আমাদের কোনো প্রবলেম না হয়, কেন কখন যে আমরা কোনো নতুন বায়োমে যাব ওইখান থেকে আপনার অ্যানিমেল পাবো, এখন শুধু ফিশই ঠিক আছে। তো মাইন কার্ডটা ওপেন, ও আমরা আমাদের প্রথম ডায়মন্ড পাই গেছি, আমার ব্যাকপ্যাক তো ফুল হয়ে রয়েছে উল্টাপাল্টা জিনিসে, কিন্তু ডায়মন্ড ভাই এই জন্যই মাইন সাপ লুট করা দরকার, কেন টেরাকোটা বায়োমে মাইন কার্ডে আপনার অনেক বেশি মাইন কার্ড উইট হপার যেগুলো আছে এখানে আপনার ডায়মন্ড পাওয়া যায়, পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা আমাদের প্রথম ডায়মন্ড হার্ডকোর ওয়ার্ল্ডে প্রথম ডায়মন্ড পাই গেছি, তো বাকি কিছু আর নেওয়ার মতো চেষ্টে জায়গা নাই, ভিতরে যে একটু দেখি এখানে আর কোনো মাইনকার্ড আছে কি না। ও এখানে একটা আছে মাইনকার্ড, কিন্তু এখানে তো আপনার ডায়মন্ড নাই, আপনার এনচেইনমেন্ট বুক পাইছি। তো টুকটাক চলেন আমরা দেখি মাইনশাপ আশেপাশে আছে কি না, লুট করে ফেলি, যদি ডায়মন্ড আর 5-6টা পাই তাহলে তো ভালোই হবে। সামনে একটা কেভ দেখা যেতেছে,
ভাই আমি সবচেয়ে বেশি হার্ড করে ভয় পাই কেভে মাইনিং করার ক্ষেত্রে, ওপেন কেভে। সামনে কোলও আছে, আমার কোলগুলো নেওয়া দরকার, কেন খাবার টাবার এগুলো কুক করার ক্ষেত্রে অনেক কোলগুলো কাজে লাগবে। হ্যাঁ, কোলের জন্য তো জায়গাও নাই, আমার ব্যাকপ্যাক পুরো ফুল হয়ে আছে। ব্যাকপ্যাক কী ফালা পাচ্ছে, এটা ফালা দিলাম, কোল চলে আসছে আসতে। আজই কি লেগে লাভ দেয়, রিক্সগুলো নিতে যেয়ে বাস খাই আমি মাঝে মাঝে। তো আমরা এখানে ঢুকে যাই, এখানে খালি মাইনক্রাফট উইথ চেস্ট পাইলেই হবে, আর কিছু লাগবে না। ও গোল্ড আসতো অনেকগুলা, আমি তো পিকেক্স বানাই ফেলছি আপনার ডেজার্ট পিরামিড থেকে যে আয়রন পাইছিলাম ওইগুলো দিয়ে পিকেক্স বানাই ফেলছি। তো গোল্ডগুলো কালেক্ট করে ফেলি, কেন বুলে চুলে যদি ডায়মন্ড পাই তখন আমার আয়রনের পিকেক্স দরকার হবে। তো এদিকে কিছু আছে, মাইনক্রাফট উইথ চেস্ট দিয়ে দাও খালি, আমি দুই তিনটা মানে বেশি না 10টার মতো যদি ডায়মন্ড পাই তাহলে আমি টুলস বানাই ফেলবো সবার আগে, বা আপনার আর্মার বানাই ফেলবো, কেন দরকার অনেক আপনার ডায়মন্ড। উপরে গোল্ড আছে, গোল্ডই পাইতেছি কি রে, ডায়মন্ড পাইতেছি না বা আয়রনও পাইতেছি না, মানে আমার ওয়ার্ল্ডে বেশি গোল্ড পাওয়া যেতেছে। তো এদিকে আসে, এদিক দিয়ে যাই, এখানে আয়রন পাইছি কিছু, আয়রনগুলোও নিই নি, কেন আয়রন দরকার আমাদের, কেন বেশি আয়রন তো নাই আমার, তো মানে ব্যাকপ্যাক পুরো ফুল হয়ে আছে। আচ্ছা এটা ফালাই দিই, ও সুগার ক্যান ফালাই দিলেও হবে না, এটা ফালাই দিছে। হ্যাঁ কিছু আসছে, তো চলেন আমরা এটা পুরোটা তাড়াতাড়ি করে লুট করে ফেলি। তো ফাইনালি মোটামুটি আমরা আমাদের লুট সব কমপ্লিট করে ফেলছি, যতগুলো কোল গোল্ড বা আয়রন পাওয়া যায় নিয়ে নিছি, কেন বেশি গভীরে যাই নাই, বেশি গভীরে যেতে গেলে মানে অবস্থা খারাপ হইতে পারে, কেন আমাদের কাছে আর্মারও নাই। তো সবার আগে এখন আমাদের একটা ভিলেজ খুঁজে বের করতে হবে, যার আশেপাশে আমরা আমাদের জন্য কাসেল রেডি করব, কেন পরে যদি ভিলেজার লাগে তখন আমরা যেন সহজে ভিলেজার নিয়ে আসতে পারি। তো টেরাকোটা বায়োমের আশেপাশে আমি একটা ভিলেজ যেন পাই, এই জন্য এখন খুঁজতে যাব। এক মিনিট এক মিনিট, এখন আপনারা লাইক করেন নাই তাড়াতাড়ি করে আপনার ভাইয়ের ভিডিওটাতে একটা লাইক করে দেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন বা এখন নতুন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই সাপোর্ট করার জন্য। প্রায় এক ঘন্টা খোঁজার পর ফাইনালি যাই আমরা, আমাদের জন্য একটা ভিলেজ খুঁজে পাইছি, যেটা আশেপাশে জায়গাটা অনেক সমতল, যেখানে আমরা ইজিলিভাবে আমাদের ঘর রেডি করতে পারবো, কেন এর আগে যেটা পাইছিলাম ওইটা আপনার একটা পাহাড়ের উপর ছিল, তো অনেক উঁচা নিচা ছিল যেগুলো আমাদের ফিল আপ করতে অবস্থা খারাপ হয়ে যেত। তো সবার আগে আমরা আমাদের ভিলেজটা লুট করে ফেলি, এটা এখন আমাদেরই ভিলেজ, এখানে যতগুলো আপনার ভিলেজার আছে সব আমারই প্রোডাক্ট এক হিসাবে। ওর কাছে কী আছে, ও তো আপনার আয়রনের আপনার আর্মার দিতেছে, বাট আমাদের কাছে এমরেল নাই, ব্যাড লাক। তো এইটাতে কী আছে, চেস্টের ভিতরে কিছুই নেই, এখানে চেস্ট আছে এটার ভিতরে, ও আপনার ব্রেড পাইছি অনেকগুলা, থাক খাবারের আইটেম তো পাইতেছি তাও ভালো, কেন অনেক খাবারও শর্ট অনেক। তো চলেন ভিলেজটা আমরা পুরোটা লুট করি, লুট করে আমাদের জন্য মানে আমাদের কাসেলের জন্য একটা সমতল জায়গা আগে খুঁজে বের করি। তো ভিলেজের পিছে ছোটোখাটো একটা জায়গা আছে যেটা ততটা সমান না, আমাদের সমান করতে হবে, বাট মোটামুটি আছে। তো এইখানে আমরা সিলেক্ট করে ফেলছি আমাদের কাসেলের জন্য, আমি এখন আমার ব্যাকপ্যাক পুরো খালি করব, এরপরে শাবেল দিয়ে পুরো জায়গাটাকে আগে 50 ব্লক আমরা সমান করতে হবে আমাদের কাসেলের জন্য। এছাড়াও আমার পাশাপাশি অনেক রিসোর্স দরকার হবে যেগুলো আমরা অফলাইনে আনতে হবে, আপনাদের এত কিছু দেখায় আমি বোর করব না বা ভিডিও অনেক লম্বা করব না। তো চলেন দেরি না করে আমরা আমাদের হাট করে কাসেলটা রেডি করে ফেলি, লেটস গো।
ফাইনালি 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 আমরা আমাদের কাজের রেডি করে ফেলছি। 4 দিন আমার শুধু এটা নিয়ে কাজ করতে হইছে, কেন বেসিক অবস্থায় রিসোর্সগুলো আনতে বেশি প্যারা, কেন একবার যাইতে হইতেছে শেষ হইতেছে, আবার যাইতেছি আবার শেষ হইতেছে, মানে কিছু না কিছু শর্ট পড়তেছেই। তো খবর হয়ে গেছে কাসেলটা বানাইতে, তো ভিডিওতে সবার আগে একটা লাইক করে দেন আপনার ভাই কাসেলটার জন্য। এত কষ্ট করে হার্ডকোর মুডে আমরা কাসেল রেডি করে ফেলছি। কমেন্ট করে বলেন যে 10 out of 10 কত দেওয়া যায় আমাদের এই কাসেলটাকে, আর পাশাপাশি আমরা হার্ডকোর সিরিজটা কন্টিনিউ করব কিনা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা গেম প্লে নিয়ে। আল্লাহ হাফেজ।